হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আমি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে মানে রেডি হয়েছি। সেটা হচ্ছে, আমি তো ফ্লিপকার্ট থেকে অনেক কিছুই নিই, তো তোমাদের আমি কোনোদিনই দেখাই না। তো আজকে আমি একটা সেট নিয়েছি, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো বলে মানে আমার ইচ্ছে, তাই জন্য আমি তোমাদেরকে দেখাবো। তো দেখি ওটা কেমন হয়েছে। আমি কিন্তু এখনো খুলিনি, কারণ এই একটাই যে আমি তোমাদের সামনে খুলবো। যদি ভালো না হয় তাহলে মনটা খুব খারাপ হয়ে যাবে, ওটাকে আবার ফেরত দিতে হবে। তো মন খারাপ হয়ে কিছু নেই, ওটা ফেরত দিলে ওরা টাকা রিটার্ন করে দেয়, সেটা দিয়ে আবার হয়তো আরেকটা নিতে পারবো, ওখানে কোনো সমস্যা নেই। তো চলো আমি এই সেটটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে এটা এসেছে, এটার মধ্যে একটা সেট আছে। তো সেটটা কিসে আমি বের করবো তবে বলবো, কিন্তু এখন বলবো না। তো দাঁড়াও আমি আগে এটা বের করি, কিসের সেট সেটা তোমাকে দেখানো হবে। এইটা এই বাক্সে আছে। তো চলো দেখি কেমন হলো আমার সেটটা। আরে বাহ, দেখতে তো ভালোই লাগছে, এখন এখনো বের করিনি, কেমন হয়েছে দেখি। মনে হয় আশা করি ভীষণই সুন্দর, দারুণ লাগছে, দারুণ। দেখো তোমরা দেখো, এটাতে একটা গলার হার আর কানের সেট। এটা হচ্ছে একটা গলার হার আর কানের সেট। আমাকে বললে কেমন লাগবে, ভালো লাগবে দেখবে তোমরা, পড়বো দেখা দেখায়। হ্যাঁ বলবো কিন্তু ভালো লাগছে কিনা। কেমন লাগছে, ভালো লাগছে? যদি ভালো লাগে তো তোমরা আমাকে বলবে কিন্তু যে এটা পরে আমি ভালো লাগছে, কমেন্ট করে জানাবে আর লাইকও দেবে। হ্যাঁ, যদি এটা পরে ভালো লাগে আমাকে, মনে থাকে যেন কথাটা, ভালো লাগছে। আর এর সঙ্গে কানেরটা দেখাই, তবে কানে তো একটা পরে আছি, তোমাদের দেখাবো কি করে। তবে কানেরটা তোমাকে সেটটা দেখাই আর কি, দেখাবো। তো ভীষণই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে সবই স্টোরিটা। বা তার সঙ্গে একটা এই দেখো টিকলি দিয়েছে, দেখবো আমি পরে দেখি কেমন লাগছে। আমাকে ভালো লাগবে না বলো, আমি তো অত সুন্দর না, না তবু আমি কেমন একটু ব্যাকা ব্যাকা লাগছে। যাই হোক, টিকলি সেটটা আবার ঠিক করতে পারিনি, আমি ঠিক করে নেবো। তো এইরকম হবে, এটা কেমন লাগছে, ভালো লাগছে না তাই তো? ঠিক আছে, যদি ভালো না লাগে তো কিছু করার নেই, এটা পরবো না তাই না? তাহলে এটা দেখাই, কানেরটা দেখাই। হ্যাঁ, এই হচ্ছে কানের, দেখো খুব ভালো লাগছে কানের দুটো দেখতে, আমাকে কেমন লাগবে জানি না। এই হচ্ছে কানের দুল। আচ্ছা দুল দুটো একটুখানি দেখি, জানি না, তবে তোমরা আমাকে জানাবে কেমন লাগছে। ওকে চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে একটা গিফট দেখাবো বলেছিলাম, তো সেটা দেখিয়ে দিয়েছি। তো এখন আমি একটা তোমাদের সঙ্গে খুব স্পেশাল কথা শেয়ার করব, সেটা হচ্ছে যদি আজকে শরীরটা আমার খুব খারাপ, কারণ মাথা ভীষণ ঘুরছে, শরীর ভালো নেই, আমি তো মাথারই পেশেন্ট। তো সেটা আমার যে স্পেশাল কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, আমি একটু খুশি হয়েছি, কারণ আমি এখনই ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টরের কাছে গেছিলাম, আমার কানের অবস্থা ভীষণ খারাপ, তো এতটাই খারাপ যে কানের থেকে মানে অজস্র জল পড়ছে, প্রচণ্ড জল পড়ছে। তা সেবার করলেন কি, আমাকে একটা মেশিন দিয়ে দেখলেন, তা দেখলেন যে ওখানে পর্দাটা আমার ফুটো হয়ে গেছে কানে, তো এই জন্য এত জল পড়ছে, জল ওখানে জমে থাকছে, সমানে জল পড়ছে। তো এই কারণে আমার এটা অপারেশন হবে বোধ হয়। তো আমি খুব খুশি হলাম যে এর আগে আমি অনেকবার ডক্টরকে দেখিয়েছি, ওনারা এক একজন এক একটা কথা বলেছে, সাকসেস হবে এরকম কোনো কিছু বলেননি। তবে আমি এখন আর জানি না সাকসেস হবো কি না, তোমরা প্রার্থনা করো ঈশ্বরের কাছে যেন সাকসেস হয়। তো আমি এটাই বলতে চাইছি যে স্যার আমাকে বলেছেন তোমাদের জানালাম, তো আবার এই অপারেশন হলে নাকি আমি পুরো কানটা আবার ঠিক হয়ে যাবে। তো তোমরা আশীর্বাদ করো যেন আমার কানটা ঠিক হয়ে যায়, আমার ভোলে বাবার কাছে প্রার্থনা করো, আমার দেবী মায়ের কাছে প্রার্থনা করো যেন আমি ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই। কারণ আমার বয়সও তো খুব বেশি না, এই কারণে আমারও তো খারাপ লাগে বলো, আমি যদি এই বয়সে কানে মেশিন নিয়ে আমি কীরকম লাগবে আমাকে বলো, এই কারণে আমি তোমাদেরকে জানালাম। তো সো তোমরা প্রে করো যে আমি যেন মানে আমি যেন সুস্থ হয়ে যাই, ঠিক আছে? এই এই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস,
একটু শুয়েছিলাম ডক্টরের কাছ থেকে এসে, তো একটু শুয়েছিলাম। তো কি করব, মনটাও ভালো নেই, আমার অপারেশনটা করতে হবে। এটা শুনে মন ভালো নেই তো ঠিক আছে, কিন্তু যদি অপারেশনটা হয়, আমি যদি সাকসেস হয়, তাহলে আমি মানে আরো খুশি হব। তো একটা কথা কি বলবো, মানে চিন্তা, অনেকটা চিন্তা হচ্ছে যে কি হবে না কি করব, কিছু বুঝতে পারছি না। যাই শুয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম, উঠে দেখছি আমি আজ এবার ছেলের ঘরে শুয়েছিলাম। তো দেখছি আর ছেলের বই খাতা সব এখানে ছড়ানো, ও বোধ হয় একটু পড়াশোনা করছিল, আর আমি হচ্ছে মানে জাস্ট উঠে বসলাম তোমাদের সঙ্গে আবার একটু কথা বলতে। তা কি বলবো, ওই আমি তো আজকে আবার একদিকে যেতে হবে, ওই হচ্ছে আমার বান্ধবী, যা মানে আমার বান্ধবীর দেওরের মেয়ে হচ্ছে যে বার্থডে আছে, তো সেখানে আমাদের যে ইনভাইট আছে, তো সেখানে আমাদের যেতে হবে, যেতে হবে। তো সন্ধ্যা তো হয়ে গেল, এবার আমার যে মেয়েটা আছে আমাকে যেতে হবে, আমি যাব আর আমার ছেলে যাবে, বর যাবে না। কারণ বরকে বলা হলো, সে বললো যাবো না, তার বাড়ি পাহাড়া গেছে। আমি বললাম তাহলে তুমি থাকো, আমি আর আমার ছেলেই যাই, সে না গেলে আমি কি করবো, আমার তো কিছু করার নেই। কিন্তু আমার বান্ধবী আমাকে যেতে হবে, না আমার বাড়িতে কোনো রকম কোনো কিছু করলে সেও আসবে না, তখন কিরকম হবে, আমাকে তো যেতেই হবে তাই না। এই কারণে আমি আর আমার ছেলেই যাব। আর হচ্ছে তো ওখানে গিয়ে আমি কি করব আর ওখানে কি হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সব। আর তো আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি জানি না আমি ভিডিও কতটা ভালো বানাতে পারি, তবে এই কথাটাই বলছি যে হয়তো ভালো খুব একটা হয় না, তবে তবুও তোমরা ভালো। আর যাই হোক, আমার ভিডিও যদি ভালো না হয় তো তোমরা ভালো, কারণ তোমরা ভালো বলে আমাকে কমেন্টও করো, প্লাস লাইক দাও, প্লাস সাবস্ক্রাইব করো। আমি মানে আমি অনেক প্রার্থনা করি ঈশ্বরের কাছে তোমরা অনেক অনেক ভালো থাকো, কারণ সত্যি তোমরা আমাকে খুব ভালোবাসো, এটা আমি বুঝতে পারি। কারণ আমাকে যেমন তোমরা মানে এতটা মানে মানে কি বলবো, এতটা রেসপেক্ট করো আমাকে তোমরা, যে আমি নিজে একটা তোমাদের কাছ থেকে সহযোগিতা পাই, যার জন্য আমি ভিডিও বানাতে সক্ষম হই, তাই তো। তো সো আমি একটা কথাই বলছি, তোমরা আমার সঙ্গে থেকো, ভালো না হলেও একটা কমেন্ট করে জানাবে, হ্যাঁ যে এইটা ভালো হয়নি কি এই জায়গাটা এটা করতে হবে, আমি তাহলে খুব খুশি হবো। কারণ এইটাই তোমরা আমাকে একবার বলে দাও না, তাহলে আমি হয়তো সেই জায়গাটা আর একটু ভালো করে করার চেষ্টা করব। ওকে, তো তোমরা আমাকে জানিও। তো চলো সন্ধ্যার পরে এখন আবার আমাদের সেই আমার বান্ধবীর বাড়িতে যাব, আমি রেডি হওয়ার পরে তোমাদের সঙ্গে আবার চলে আসবো শেয়ার করতে। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের হচ্ছে একটা ইনভাইট আছে, তো সেখানে যাব, মানে আমার বান্ধবীর বাড়িতে, ওর জায়ের মেয়ে বার্থডে, তো সেখানে যাব, এই কারণে রেডি হয়ে গেছি। তো আমি আর আমার ছেলে যাচ্ছি, চলো ওখানে গিয়ে আমি কী আর কী আনন্দ করি কী হয় সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। চলো আগে আমি একটু তাই ঘুরে আসি। হ্যাঁ,
বোকা মানুষ সব বোঝে থাকে এবারে বৌদি কিছু বলে ফেললো আমার বান্ধবী ভাইয়ের বউ ঠিক আছে আমরা সবাই একসাথে আছি তো তোমাদের বাই বাই সারা জীবন খুব ভালো থাকে আশীর্বাদ করো বাই নেক্সট টাইম দেখা হবে।